পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলা হয় মানুষকে। আর মানুষের কাছাকাছি থাকতে থাকতে অনেক নির্বোধ প্রাণীও আজকাল স্মার্ট হয়ে উঠেছে। আর এই ধরনেরই কিছু স্মার্ট পশু পাখি নিয়েই আমাদের আজকের আয়োজন। এই পাখিটিকে দেখুন, সে যে কোনো কালার ম্যাচ করতে পারে। আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন পাখিটির সামনে যতগুলো কালারের ক্যাপ রয়েছে সেগুলোর সাথে মিল করে প্লাস্টিকের রিংগুলো কেমন সাজিয়ে রাখছে। বন্ধুরা, আপনারা তো অনেক বাইকার দেখেছেন। আচ্ছা, আপনারা কি কখনো কুকুর বাইকার দেখেছেন? না দেখলে একে দেখুন। এই কুকুরটি খুবই সুন্দরভাবে বাইক চালাতে পারে। আর এই কাজটি সে করতে পারার কারণ হচ্ছে কুকুরটির মালিক অনেক দিন ধরে তাকে এই প্রশিক্ষণ দিয়েছেন। এই ওরাংওটাংও কিন্তু খুবই স্মার্ট। সে করাত দিয়ে ডাল কাটতে পারে, আর এই কাজটি করতে তার খুবই ভালো লাগে। আর তাই সেই ক্লান্ত হয়ে যাওয়ার পরেও শুয়ে শুয়ে ডাল কাটতে থাকে। যাই হোক, অনেক ডাল কেটে ফেলেছি, এবার রুমালটা ভিজিয়ে মুখটা মুছে আসি। এই মহিষটি মানুষের সাহায্য ছাড়াই জল কাঁধে নিতে পারে, আবার একা একাই নামিয়ে রাখতে পারে। মহিষটির জল কাঁধে নেওয়ার টেকনিকটা কিন্তু অসাধারণ ছিল। এটা পারার কারণ হচ্ছে এরা অনেকদিন ধরে হয়তো এই কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। এই শিম্পাঞ্জি একা একাই গোসল করতে পারে, এমনকি গোসল শেষে সে নিজের প্যান্ট নিজেই পরতে পারে। তাছাড়া সে কিন্তু রাতে ব্রাশ না করে ঘুমায় না, আর সে আয়নায় নিজের চেহারা দেখতে দেখতে তার গায়ের লোম আশ্রাতে পারে। এর স্লিপিং স্টাইল কিন্তু অসাধারণ, আর একেই বলে হ্যাভ এ রিল্যাক্স। একটা কুকুর কতটা স্মার্ট হলে গাড়ি চালাতে পারে একবার ভেবে দেখুন তো। এই কুকুর নিজে নিজেই গাড়ি স্টার্ট করে গাড়ি চালাতে পারে, তাছাড়া সে কিন্তু গাড়ির নিয়ন্ত্রণও খুব ভালো রাখতে পারে। আর মোর সামনে পড়লে সে দেখে শুনে মোর অতিক্রম করে। কিন্তু প্রশ্ন হলো, একে ড্রাইভিং লাইসেন্সটা দিল কে? এই সুযোগে ড্রাইভিং না শিখেই চালক হয়ে যাচ্ছেন অনেকে। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিআরটিএ। সাদিকুর রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। প্রত্যেক মাই চায় তার ছোট সোনামণিদের আনন্দ দিতে, আর এই কাজটি হয়তো প্রাণীদেরও করতে মন চায়। আর তাই তো ছোট ছাগলটির মা তাকে কিভাবে আনন্দ দিচ্ছে ব্যাপারটা কিন্তু খুবই অসাধারণ লেগেছে আমার কাছে। আমাদের স্কুল শিক্ষকরা ছোটবেলায় পড়াশোনা না পারলে গরু বলে লজ্জা দিত, কারণ গরুর নাকি বুদ্ধিশুদ্ধি একটু কম। কিন্তু সেই গরু যদি মানুষের মতো টিউবওয়েল চেপে পানি খেতে পারে, তাহলে আর গরু বলবেন কাকে? এই গরুটির পানি খাওয়ার টেকনিকটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে আমাদের জানাতে পারেন। এই পাখিটি একটি পুলের পাশে মাছ শিকারের জন্য বসেছিল, কিন্তু সে কোনোভাবেই মাছ ধরতে পারছিল না। তাই সে একটি টেকনিক ব্যবহার করে, পাখিটির পাশে পড়ে থাকা একটি পাউরুটির টুকরো পানিতে ফেলে লোভ দেখিয়ে মাছগুলোকে সে কিনারায় নিয়ে আসে। আর মাছগুলো যখন খাবার খেতে আসে, সে তখন একটি মাছ ধরে ফেলে। এই বানরটির বাচ্চাগুলো একটি কূপের ভিতরে পড়ে যায়, আর কূপটি থেকে বানরের বাচ্চাগুলো কিছুতেই উপরে উঠতে পারছিল না। বিষয়টি দেখে মা বানরটি উদ্ধার করতে পানিতে নেমে যায়, এবং সে নিজেও ব্যর্থ হয়। কিন্তু সে হাল ছাড়ে না, সে প্ল্যান টু অ্যাপ্লাই করে। পরে উঠে গিয়ে বানরের বাচ্চাগুলোকে ওঠানোর জন্য তার লেজ নামিয়ে দেয়, যা ধরে বানরের বাচ্চাগুলো উপরে উঠে আসে। এই ওরাংওটাং 72টি ভিন্ন ভিন্ন ওয়ার্ড মেমোরাইজ করে নিয়েছে সিম্বলের মাধ্যমে, আর সে ছোটখাটো একজন কম্পিউটার অপারেটর, কারণ সে নিজের খাবার পছন্দ করে কম্পিউটারে থাকা সিম্বলের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাতে পারে, এবং কোন খাবারের কী কোড সে তা অক্ষরে অক্ষরে মনে রাখতে পারে। মানুষের অভিনয় দেখতে দেখতে প্রাণীরাও একরকম অভিনেতা হয়ে গেছে। এই কুকুরটি ব্যস্ত রাস্তায় কিছুতেই রাস্তা পার হতে পারছিল না, আর তাই সে একটি টেকনিক অ্যাপ্লাই করে। কুকুরটি ল্যাংড়া কুকুরের ভান ধরে, লোকজন গাড়ি ব্রেক করে কুকুরটির কাছে গেলে অমনি সে দৌড়ে পালায়। আপনারা পাখির বাসাটির সামনে যে ফুল ফলগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু কোনো মানুষ রাখেনি, এগুলো রেখেছে এক ধরনের পাখি, যারা তাদের সঙ্গিনীকে আকর্ষণ করার জন্য তারা তাদের বাসার সামনে বিভিন্ন ধরনের সুস্বাদু ফুল ফল সহ নানান ধরনের গিফট রাখে।
আর এই গিফটগুলো বেশিরভাগ নীল রঙের হয়ে থাকে, কারণ এই প্রজাতির ফিমেল পাখিগুলোর নীল কালার সবচেয়ে বেশি পছন্দ। এদের বাসার সামনে অনেক দামি দামি অলংকারও পাওয়া গেছে। এই অক্টোপাসটি শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে একটি পার্মানেন্ট সলিউশন বের করে ফেলেছে। সে সমুদ্র থেকে দুটি নারকেলের খোলস কুড়িয়ে এক জায়গায় করে সে তার বাসা বানিয়ে নিয়েছে। সে কোথাও গেলে নারকেলের খোসার ভিতর থেকেই গড়াগড়ি করতে করতে সামনে এগোতে থাকে। তার এই অসাধারণ টেকনিক আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এই কুকুরগুলোকে তাদের মালিক নাম ধরে ডাকার সাথে সাথে সাড়া দিচ্ছে। এই কুকুরগুলো তাদের মালিকের মুখের দিকে তাকিয়ে থাকে এবং তাদের নাম না আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। সত্যি এদের শৃঙ্খলা মাঝে মাঝে সৃষ্টির সেরা জীব মানুষকেও হারিয়ে দেয়, যদিও মানুষের সাথে কোনো প্রাণীর তুলনা করা মোটেও ঠিক নয়। আপনার মনে হয় এর আগে কখনো এরকম প্রেমিক পাখি দেখেননি। এই কালো পুরুষ পাখিটি মেয়ে পাখিটিকে ইমপ্রেস করার জন্য তার নীল চোখ হলুদ করে নাচ শুরু করে এবং সে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখাতে থাকে, যা দেখে ফিমেল পাখিটি খুশি হয়ে যায় এবং পুরুষ পাখিটি শেষমেশ ফিমেল পাখিটির মন জয় করতে সক্ষম হয়। আপনারা নিশ্চয়ই অনেক ধরনের বক্সিং ম্যাচ দেখেছেন। আপনারা কি কখনো এই ধরনের বক্সিং ম্যাচ দেখেছেন? আর এদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন দুইজনই প্রো বক্সার। দেখুন, কেউ কাউকে ছাড় দিতে একদমই নারাজ। দুইজনই রেগে মেগে অস্থির হয়ে আছে আর রেফারি বেচারি খালি খালি মার খাচ্ছে। বন্ধুরা, এই হাতিটিকে দেখুন, যে কিনা নিজের ছবি নিজেই আঁকতে পারে। এ থেকে এটাই বোঝা যায় যে কোনো প্রাণীকে ট্রেনিং দেওয়া হলে তাদের দিয়ে অনেক কিছুই করানো সম্ভব। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চাইলে আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজটির লিংক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে।